খানায় খানায় বলে আর্তনাদ করে দ্বাদশ জন রাখাল অচৈতন্য হয়ে পড়ে গেল কালীয় নদীর তীরে। কিছুক্ষণে কেটে গেল, অনেক সময় অতিবাহিত হয়ে গেল। গোবিন্দ মনে মনে ভাবছে, আমি তো আমার প্রাণের বন্ধুদের পাঠিয়েছি কালীয় নদীর তীরে জল খেতে, কিন্তু এখনো তো ওরা জল খেয়ে ফেললো না। না না, আমি একটু আগে গিয়ে দেখি। শ্রীরাম, আয় সুদাম, আয় দাম। আরে কত দূরে গেছে, আয় ঘরে যাবি না, ঘরে যাওয়ার সময় হয়ে গেছে, ওখানে বেলা পড়ে যেতে যায়, আয় ঘরে যাব। আয় শ্রীদাম সুদাম দাম বসুদাম বলে কানাই ডাকতে ডাকতে তাল বোন তবাল বোন পেরিয়ে যখন কালীয় নদের তীরে যখন পৌঁছালো, দেখছে সমস্ত ফোকাগণ অচৈতন্য হয়ে মাটিতে শুয়ে আছে। কানাই শ্রীরামে কে জানে, শ্রীদাম আসবি না
আসবি না তোরা, মৃত দেহের পরে কানায় চিৎকার করে অলছে কালিও না। আমি জানি সিধাম তোদের কি হয়েছে, কারণ ওরে সিধাম তোরা যে আমার খেলার সঙ্গী, তোরা যে আমার চলার সঙ্গী, তোকে ছাড়া আমরা কিছু না জানি। ওরে সিধাম তুই ছাড়া আমার আর কে আছে, কে আমাকে ঘটে নিয়ে আসবে, কে আমার মায়ের কাছে গিয়ে বলবে ও মা তোমার সিধাম তোমার গোপালকে দাও আমি নিয়ে যাব, আমি নিয়ে আসবো, কে আমাকে দেখবে। ওরে সিধাম আমি জানি তোরা সবাই কালীদয়ের বিষাক্ত জল পান করেছিস, বেশ আমি যদি সত্যি ভগবান হয়ে থাকি, যদি আমার মাঝে ভক্তের মনের বাসনা পূরণ করে লোকে আমার ভক্তাধীন ভগবান, তাই তোদের আমি মৃত দেহে প্রাণ সৃষ্টি করবো। কিন্তু কাশীদাম রে, প্রাণ সৃষ্টি করার আগে আমি তোদের ওই কালীদয়ের কালো সাপটাকে আগে মারব। তোদের মতো কত সুন্দর সুন্দর জীব, কত সুন্দর সুন্দর প্রাণী এই কালীদয়ের পেটে পান করতে এসে কতবার কত প্রাণী মারা গেছে আমার চোখের সামনে, কিন্তু আমি ভগবান কিছু করতে পারি। কিন্তু কালিও না আজকে আমার কাছ থেকে তোদের কেড়ে নিয়েছে, তাই আমি কালীনাকে শিক্ষা দিয়ে দেব সত্যি আমি ভগবান। মৃতদে প্রাণের সৃষ্টি করে দেখতে পেলেন সেই অক্ষয় কদক্ষ বৃক্ষ, চিৎকার করে বলছে কালিও না, এ কালিও না, তোমার করুণা তোমার করুণা কালিও না, তোমার এত বড় স্পর্ধা তুমি কিনা আমার সত্যের আমার বন্ধুদের আমার কাছ থেকে কেড়ে নিয়েছ। যদি আমি ভগবান হয়ে থাকি, যদি আমি সত্যি ভক্ত ভগবান হয়ে থাকি, তাহলে বুঝিয়ে দেব আজ তোমার একরে নাকি আমার একরে। উড়লেন সেই অক্ষয় কদম্ব বৃক্ষে, ঝাঁপ দিল কালীদয়ের জলে, যখন কালীদয়ের তীরে ঝাঁপ দিল কণিকের মধ্যে নীল আকাশটা কালো বেঁধে গেল, মুহুর মুহুর বজ্র বার হলো, বৃন্দাবনবাসী বলছে কি হলো, কি হলো, কি হলো গো, কি হলো গো, নীল আকাশটা কেন কালো মেঘে ছেয়ে গেল, এত মুহুর মুহুর বজ্রপাত, এত ঝোড়ো হাওয়া, এত বৃষ্টি, এত কেন স্তব্ধ হয়ে গেল বৃন্দাবন। দিনের বেলায় সূর্যটা ডুবে গেল, নেমে আসলো ঘোর অন্ধকার, কারণ বৃন্দাবনের যে চাঁদ সে তো আজ ডুবে গেল কালীদয়ের তীরে। কেউ তো আর বৃন্দাবনে নাই, বলছে কানাই রে তুই আমার কাছে কেন বলবি মা, ওরে কানাই যদি আমরা মরে যাই তুই আমাদের বাঁচাতে পারবি, কিন্তু কানাই তুই কি কাজ করেছিস, তুই আমাদের বাঁচাতে নিজের প্রাণটা দিয়ে দিয়েছিস।
আঘাতে কানাই রে, তুই যে বৃন্দাবনটা ছেড়ে চলে গেছিস, দেখ বৃন্দাবনটা কেমন অন্ধকার হয়ে গেল। কে আমাদের বলবে বলে সীতাম কোটে চা, কে আর বাঁশি বাজাবে বৃন্দাবনে, কে আর ডাকবে রাধা না। ওরে কাকা, বৃন্দাবনে তো আর বাঁশি বাজবে না রে, আর তো বাঁশি বাজবে না, আর তো কেউ রাধা নাম করবে না। ওরে কাকা উঠে আয় মা, কে বাঁশির সুরে বৃন্দাবন খাপাবে। আর তো বৃন্দাবনে কোনোদিন বাঁশি বাজবে না। কে আর বাজাবে বাঁশি, শ্যাম বুঝে নাই গো, শ্যাম বুঝে নাই। কে আর বাজাবে বাঁশি, শ্যাম বুঝে নাই গো, শ্যাম বুঝে নাই। কে আর বাজাবে বাঁশি, শ্যাম বুঝে নাই গো, শ্যাম বুঝে নাই। বুঝছে রে ছেড়ে গেছে চলে, ছেড়ে গেছে চলে ব্রজের কানা। কে আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। আর কে আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। ব্রজ ছেড়ে গেছে চলে, ব্রজ ছেড়ে গেছে চলে, ব্রজ ছেড়ে গেছে চলে, ব্রজ ছেড়ে গেছে চলে ব্রজের কানাই। কে আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। আর কে আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। কে আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজে নাই গো, তোর মা বাবাকে বলেছিল বলে বুঝিলাম। আমার গোপাল দ্বারা আমার আর কেউ নেই, আমার গোপাল হলো আমার নয়নের মানে। ওরে সীতা, তোর হাতে আমি আমার গোপালকে তুলে দিলাম, তুই যেমন গোপালকে নিয়ে যাবি তেমন আমার কাছে নিয়ে আসবি। কিন্তু কানাই, তুই কি করলি ভাই, কেন এমন করলি? আমি তোর মাকে কি উত্তর দেব? যদি তোর বাবাকে জিজ্ঞাসা করে এলেছি না, সকালবেলা আমি আমার কানাইকে তোলাতে দিলাম, তুই বললি মা আমি তোমার গোপালকে নিয়ে যাব, আমি তোমার গোপালকে নিয়ে আসবো। কিন্তু যদি আমার তোর বাবাকে বলে বলে সীতা তুই আমার গোপালকে, আমি তখন কাকে দেব?
সিদাম সুদাম নাম মরুদাম সবাই খাচ্ছে গোষ্ঠ গোচারণে, এদিকে সমস্ত বৃন্দাবন অন্ধকার, সূর্যের বেলায় দিনের বেলায় সূর্য ডুবে গেল, এমন এমন সময় অন্ধকার ঘরে বসে মাতা যশোমতি বলছে কৃষ্ণ শ্রীদম এটাই তুমি নকি বিপদ করি যদি সন্তানের কোন বিপদ হয় আগে জানতে পারে তার মা, চলো না সারে আমরা গিয়ে দেখি আমার 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 কানায় আমার কানায় কি করছে, আমার গিয়ে দেখি, ছুটে চলল ছুটে চলল নন্দ বহরা যে নন্দ গাড়ি গিয়ে এখন গিয়ে দেখছে বৃন্দাবনের সব জায়গায় অন্ধকার, সব জায়গায় বৃন্দাবনে অন্ধকার, কাউকে দেখতে পাচ্ছে না। এমন সময় সীতা আমাকে দেখে বলছে, আয় সীতা বলো। আচ্ছা সীতা, আজকে বৃন্দাবনটা এমন অন্ধকার হলো কেন জানি না, জানি না। আচ্ছা আমার কানাইটা কোথায় তাও তো বলতে পারবো না। হ্যাঁ রে, তোর সবাইকে দেখছি আমার কানাইটা কোথায়, আর কানাই কোথায় গিয়ে বল, আম মনটা আজ মানছে না রে। হ্যাঁ রে, তোরা সবাই তো দাঁড়িয়ে আছিস, আমার
আমার কানাই ডাক দে, আমার কানাইকে আমার কাছে দে, আমি কানাইকে দেখে তুলে যাব একবার দেখে আমার কানাইকে। ওকে কোথাও গেছে খেলা করতে গেছে, মা আদর করে বলছে আমার কানাইকে দে। পাঠান হয়ে গেল সীতা, মুখে উত্তর নেই, হাত খানাও পাঠিয়ে দিল। ওই কালী হ্রদে দেখে আমার কানাই কোথায় বললাম, আমি তোকে আমার কানের কথা জিজ্ঞাসা করেছি, তুই ওদিকে হাত বাড়িয়েছে, আমার কানাই কোথায় গেছে বল না সেটা, আমার কানাই কোথায় গেছে একবার বল। আর কানাইকে আমি দেখে চলে যাবো, আমি কানা ঢোক আমার কানাই দেখে চলে যাবো, আর কানাইকে আমি একবার আবার করতে দাঁড়াবো, আমি চলে যাবো। সিধাও তোমার কানাই আমাদের মধ্যে কেন জানো মা, আমার কোনো দোষ নেই মা, আমি কিছু করিনি, আমরা জলকে দিয়েছি, আমরা অযথন্ত হয়ে গেছি, আমরা উল্টে দেখি তোমার কানাই ওই কালিয়ে দেয় এরকম লাগতো না। তুমি তো কথা বলছিস আমার কানাই কোথায় বল, আমি আমার কানাইকে দেখি, তুমি তো কথা বলছিস মা, মিথ্যা নয় মা গো, তোমার কানাই ওই কালি দইয়ের বিষাক্ত জলে যা কানাই সত্যকে কোনদিন উপেক্ষা করা যায় না মা, আমি মিথ্যা বলছি না, আমি মিথ্যা বলছি না, তোমার কানাই রে তুই এটা করতে পারলি বাবা, তুই এটা করতে পারলি, তুই না আমাকে কথা দিয়ে এসেছিলি যে মা আমি এক্ষুনি যাবো এক্ষুনি আসবো, আমি তো মা দেখ আমার আঁচলটা খালি হয়ে গেছে রে,
আমার মন্দির লইয়া ঠাই দিলি যত থই দিলি বুঝবে না যত আমার মা বলা বাড়ি রাখবে না মন্দির আমি মন্দির লইয়া কেন পুত্র জন্ম নিলি পুত্র হইয়া জন্ম তাহলে কেন
কেন তুই আমাকে মা বলে ডেকেছিস? আমাকে কেন তুই মা বলে ডেকেছিস? আমার মা বলা পাখিটা উড়ে চলে গেছে, আমাকে কেউ মা বলবে না, আমাকে কেউ কোনোদিন মা ডাকবে না। তুই এত বড় পাশা, এত বড় রেষ্ট, আমার কোলটা জন্য করে তুই চলে গেলি, আমার কোলটা তুই জন্য করে চলে গেলি, এ তোর কেমন লীলা বাবা। তুমি নাকি ভক্তাদের ভগবান, তুমি ভক্তের সঙ্গে আছো, তুমি নাকি ভক্তের মনের বাসনা পূরণ করো। আমি তোমার চরণে ক্রোধের ফুল তুলসী না দিয়ে জল স্পর্শ করি না। কি অন্যায় করেছিলাম, কি পাপ করেছিলাম আমি? চিরদিনের মতো আমার কাছ থেকে আমার মা বলা দরটা তুমি কেড়ে নিলে। কি অন্যায় ছিল আমার, কি পাপ ছিল আমার, উত্তর দাও। আমি উত্তর দাও, বলো কে প্রেমে ভগবান কে ঠাকুর তোমে ভগবান, শুধু কথারে কথা বলো তুমি ভগে তোমার প্রাণ, বলো কে বলে গো ঠাকুর তুমি ভগবান, তুমি পাশা, তোমার মনে কোনো মায়া দয়া কিছু দাও না, দাও না, যশোমতী পাগলিনী হয়ে গেছে মাগো, এদিকে তো এই অবস্থা, ওদিকে যখন শ্রীমতী রাধা রানী শুনেছে তার প্রাণ বধূ কালী দয়ের তীরে ডুবে মারা গেছে, ছোট দিয়ে ললিতাকে বলছে, ললিতা ওহো ললিতা, আজকে আমার প্রাণ বদলানা কালী দয়ে ডুবে মারা গেছে, কেউ আমাকে ডাকবে না, কেউ আর বৃন্দাবনে বাঁশি বাজাবে না, রাধা কাঁদিস না, রাধে চুপ কর, চুপ কর, কাঁদিস না। ওরে বিশাখা,
তোদের কাছে কোনদিন আমি কিছু চাইনি, আজকে তোরা আমার কানাইকে আমার মধ্যে ফিরিয়ে দিতে পারবি। আমি তোর পায়ে ধরে বলছি আমার কানাইকে ফিরিয়ে দে না, যে পাখি উড়ে যায় সে আর ফেরে না, ভুলে যা আসবে না, তুই ভুলে যা, ওরে ললিতা ওরে নিশাকা, খোলা থাকে এত সহ যে আমার ধ্যান, যে আমার জ্ঞান, যে আমার জীবন যৌবন আমার মরণ, তুই তাকে ভুলে যেতে বলছিস, এত সহজে কি ভোলা যায়? একটা বাঁশে বাঁশি পেয়েছিল হাতে আমার বধু, কথা লেখা ছিল সে আমায় ভুলে গিয়েছে, ভুলে গিয়েছে, তাকে কি আমি ভুলে যাব? সে আমায় ভুলে গিয়েছে, সে আমায় ভুলে গিয়েছে, সে আমায় ভুলে গিয়েছে, ভুলে গিয়েছে, কাঁদে বাঁশি সে আমার, কেন সে যে ফেলে না চোখের জল থামে না, কাঁদে বাঁশি বারবার সে আমার, সে আমার, কেন সে যে ফেলে না চোখের জল থাক, চাতো যেমন রে জলে আসে তেমন তারে চাই গো আমি পাশে, সে আমার ভুলে গিয়েছে, আর সে আমায় ভুলে গিয়েছে, সে আমায় ভুলে হরি বল, হরি বল, হরি বল।
সখিরে তোরা দেনা আমার কড়াইকে ফিরিয়ে দেনা, আমার প্রাণবন্ধুকে ফিরিয়ে দেনা মাগো। বৃন্দাবনে সবাই কাঁদছে, আকাশ বাতাস নদী নালা জঙ্গল লতাগুল মকের পতঙ্গ জন্তু জানোয়ার কেচর ভুচর দানব মানব যজ্ঞ রক্ত গন্ধর্ব কীর্ণ সবাই কাঁদছে। বৃন্দাবনে কানাই জলে পড়ে পুষ্প সবাই কাঁদছে, কিন্তু এই কান্নার মাঝে একজন আনন্দ করছে, নামটা কি? তারা কানে শুনেছে কানাই মারা গেছে, তাই দুই মায়ে জিয়ে বৃন্দাবনের পথে নেমে বলছে, ওহে বৃন্দাবনবাসী শুনেছ বলো কি, এই সেই নন্দের বেটা কানে ছোড়া মারা গেছে গো। হ্যাঁ কি হয়েছে, কি হয়েছে তা কি হয়েছে? আর নুনে চুরি করবেন, এত সহজ না, মরে গেছে ঠিক হয়েছে। এখন দুই মায়ে জিয়ে কি করছে, বৃন্দাবনের পথে একখাল পানি খেয়ে পেরিয়ে পড়ে সবাইকে ডেকে ডেকে বলছে, ওহে ওদের বৃন্দাবনের শুভ খবর শুনেছিস কি তোরা? এ শুনেছিস? হ্যাঁ হ্যাঁ। আরে ওই তো মারা গেছে না, ওই যে কি নন্দের বেটা, জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছড়া। এই বৃন্দাবনে, এই বৃন্দাবনের শুভ খবর শুনে দেখো তোরা, জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছড়া, জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছড়া। কি হলো শুনেন, মোদের বৃন্দাবন, মোদের বৃন্দাবনের শুভ খবর শুনেছিস কি তোরা? বৃন্দাবনের শুভ খবর শুনেছিস কি তোরা? জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছড়া। বৃন্দাবনের শুভ খবর শুনেছি কি তোরা? বৃন্দাবনের শুভ খবর শুনেছি কি তোরা? জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছড়া। জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছড়া। তোদের আর চিন্তা নাই রে, চিন্তা নাই রে, গেলে ছোড়া মারা গেছে আর চিন্তা নাই, গেলে ছোড়া মারা গেছে আর চিন্তা নাই রে, গেলে ছোড়া মারা গেছে আর চিন্তা নাই, ওরে গেলে ছোড়া মারা গেছে আর চিন্তা নাই রে, গেলে ছোড়া মারা গেছে আর চিন্তা নাই রে, গেলে ছোড়া মারা ওই গেলে ছোড়া পথের ঘোড়া আর চিন্তা নাই, ওরে গেলে ছোড়া পথের ঘোড়া আর চিন্তা নাই, গৌণ হরিব আর চিন্তা নাই রে, আর চিন্তা নাই, আর চিন্তা নাই রে। এখন বৃন্দাবনে যখন সবাই কাঁদছে, লতা গুল্ম কেট পতঙ্গ জন্তু জানোয়ার খেচার ভূত দানব মানব সবাই কাঁদছে, গোবিন্দ যখন মারা গেছে বৃন্দাবনে সবাই কাঁদছে, ঠিকই এমন সময় বৃন্দাবনে দুজনের মনে আর আনন্দ ধরে না, তারা কে? দুই মায়ে জিয়ে নাম জটিলা আর কুটিল। এখন দুই মায়ে জিয়ে বৃন্দাবনে সবাইকে বলছে, রে সেই নন্দে সেই কালো ছেলেটা মারা গেছে রে, তোদের আর চিন্তা করতে হবে না, আর তোদের কেউ চুরি করবে সে মরে গেছে। মাগো এ জগতে ভক্ত অনেক প্রকার আছে, এও ভক্ত, কিছু কিছু ভক্ত আছে দেখবে যারা বহির জগতে ভগবানকে মোটে ভালোবাসে না, বিশ্বাস করে না, কিন্তু অন্তর জগতে ভগবান ছাড়া আর কিছু জানে না। এখন এদিকে এই অবস্থা, সবাই কাঁদছে বৃন্দাবনের ওপরে, আর ওদিকে জলের মধ্যে চলছে গোবিন্দের যুদ্ধ, ভয়াল ভয়ঙ্কর যুদ্ধ, কেমন যুদ্ধ? এখন কালেও না গোবিন্দকে পেয়েছে, পেয়ে এখন কি করছে? গোবিন্দের সঙ্গে যুদ্ধ করছে না, লীলা করছে, কিছু বোঝা যাচ্ছে কেমন করে না,
গোবিন্দ যখন কালিয়নাগের মাথায় উঠেছে তখন কালিয়নাগের লেজে দিয়ে গোবিন্দকে জড়িয়ে দিয়ে এখন যখন জড়িয়ে ধরেছে এইভাবে জলের মধ্যে চলছে ভয়াল ভয়ঙ্কর যুদ্ধ। এখন গোবিন্দ যখন কালিয়নাগের মাথার উপর নৃত্য করছে আনন্দ হচ্ছে, ঠিক এমন সময় দেখছে গোবিন্দের নৃত্য করছে কালিয়নাগের মস্তকে, কিন্তু ওই গোবিন্দের পদ আঘাত কালিয়নাগের মুখ দিয়ে রক্ত উদ্গার হচ্ছে। কালিয়নাগের শ্রীগণ ছুটে গেল, প্রভু সবাই তোমাকে বলে ভক্তাধীন ভগবান, তুমি ভক্তের মনের বাসনা পূরণ করো, কিন্তু দয়াময় তুমি যেভাবে আমার স্বামীর মস্তকের উপর নৃত্য করছো, তুমি যদি এমন নৃত্য করো আমার স্বামী তো মারা যাবে। তাই বলছে ওই দয়াময় তুমি একবারে কৃপা করে একবারে করুণা করে আমাদের স্বামীকে তুমি। তখন গোবিন্দ বলছে ওই কালিয়নাগ তোমাকে আমি একালতে বিদায় করে দেব, কিন্তু তোমাকে কথা দিতে হবে না, কি কথা? তুমি আজ হতে এখান থেকে রমানিক দ্বীপে চলে যাও, তুমি সেখানে গিয়ে বিরাজমান হবে। এখন গোবিন্দের কথা শুনে কালিয়নাগ বলছে দয়াময় তুমি আমার মাথার উপর নাচছো, আমার মুখ দিয়ে রক্ত উদ্ধার হোক, বেশ উদ্ধার করে মেনে নেবো, কিন্তু দয়াময় তুমি কোনোদিন আমাকে ছেড়ে